বাও তোর কি মন খারাপ চিকেন আরে তুই না তো মিস্টার নুডলস এর চিকেন ফ্লেভার চিকেন লাভার্স দের জন্য মিস্টার নুডলস চিকেন ফ্লেভার রিয়েল চিকেনের সাথে মিস্টার নুডলস আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে বিরতি নিয়ে হাজির হয়েছি। যারা আসলে মোবাইলের কাজ শিখতে চাচ্ছে তাদেরকে নিয়ে আমি আসলে কিছু কথা বলবো, কিভাবে শিখবেন, না কিভাবে কি করবেন, কিভাবে করতে হবে, কিভাবে হলে আপনার মানে দ্রুত সফল হতে পারবেন, সেটা নিয়ে আমি আজকে এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটি পুরো দেখবেন। তো পুরো দেখলে এই জন্যই আপনার লাভ হবে, ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন যদি কিছু না বুঝে থাকেন। আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন, আমাদের মোবাইল সার্ভিসিং এই চ্যানেলে বা টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো বন্ধুরা, আসলে অনেকের অনেক কনফিউজ থাকে যে মানে কিভাবে মোবাইলে কাজ শিখব বা কিভাবে কি করব, কিভাবে কি করতে হবে। তো আসলে আপনি যদি মোবাইলে কাজ শিখতে চান তাহলে মিনিমাম আট মাস বা এক বছর আপনি সময় দিতে হবে। সেটা কি ভালোভাবে সময় দিতে হবে, আপনি সারাদিনে দুই থেকে তিন ঘন্টা আসছেন, আইসে মনে করেন দুই তিন ঘন্টা কিছু শিখলেন, কুটিকাটি কিছু শিখে আপনি চলে গেলেন, মনে করলেন যে না আমার ছয় মাস আট মাসের ভিতরে আমার মোবাইলে কাজ শিখা হবে। আসলে ভাই কোনো মতেই সম্ভব না। আপনি মোবাইলে কাজ যে শিখবেন আসলে কোন জায়গায় শিখবেন, আসলে কোথাও কোচিং সেন্টারে যদি আপনি না শিখে প্র্যাকটিক্যালি যেসব দোকানে কাজ শিখায় সেগুলোতে গেলে আপনার সবচেয়ে বেশি ভালো হবে। মানে কোচিং সেন্টারে না গিয়ে, কোচিং সেন্টারে আপনি মানে কাগজ কলমে বুঝিয়ে দিলে আপনি বুঝলেন, চলে আসলেন, দেখা গেছে কয়েকদিন করে ভুলে গেলেন, সেটা আপনি পারফেক্ট শিখা হলো না। আপনি মানে সার্ভিসিং দোকানে যখন মানে শিখবেন যে পাঁচজন দশজন পোলা পয়েন্টে কাজ শিখায়, সরাসরি যে কাজটা শিখায় সেটা মানে মাথায় গাঁথা থাকে। আপনি আপনার ওস্তাদে যে কাজটা শিখলো সেটা আপনি দেখলেন, মানে দেখাতে যে শিখা হয় তা না, প্রথম নতুন অবস্থায় ঠিক আছে এক মাস দুই মাস দেখতেই পারে, তাই না? তারপরে প্র্যাকটিক্যালি আপনি নিজে হাতে কাজ করতে হবে, নিজে প্র্যাকটিক্যালি হাতে কাজ করলে তারপরে আপনি যে বুঝতে পারবেন, কারণ প্র্যাকটিক্যালি না করলে আপনি কখনো শিখতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি কাজে কখনো চুরি আর ফাঁকি করা মানে ফাঁকি দেওয়া যাবে না, না হলে আপনি কাজ কোনো কাজে সফল হতে পারবেন না। আপনি যে কোনো কাজে সাকসেস হতে হলে সবসময় কি আপনার ধৈর্য থাকতে হবে। আর মোবাইলের সেকশনে একটা কথাই বলি, আপনি যদি ধৈর্য থাকলে আপনি মূলত মোবাইলের সেকশনে কাজ করতে পারবেন। মোট কথা, আপনি যদি ধৈর্য হারা হন তাহলে আসলে ভাই আপনি মোবাইলে কাজ করা আসার দরকার নাই, কারণ আপনি পারবেন না। আসলে 100 জন পোলাপানে যখন মোবাইলে কাজ শিখে এর মধ্যে 20 জন বা 30 জনই মূলত টিকে থাকে আর সবাই অন্যান্য সেকশনে চলে যায় বা অন্য যে কোনো ক্যাটাগরিতে আপনি চলে যায়, সবাই আসলে মোবাইল সেকশনে মানে টিকে না। আমার যতটুকু ধারণা আর কি, আমি এই মোবাইল সেকশনে 6 থেকে 7 বছর যাবত আছি, মানে আপনাদের যে এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা মোবাইল সার্ভিসিংয়ের চ্যানেলে, বাট আমি জাস্ট খালি মোবাইল সার্ভিসিং ভিডিও ছাড়াও সব ধরনের ভিডিও মানে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স বা মোবাইল সার্ভিসিং আপনারা যাগুলো দেখতে পাচ্ছেন একটু ব্যতিক্রম বা মানে ব্যতিক্রমী কিছু ভিডিও আছে, আমি আসলে আপনাদের মানে যে সময়ে যে ভিডিও প্রয়োজন সে সময় সেই ভিডিও দেওয়ার চেষ্টা করি, তার জন্য এটা হয়তো ভিডিওর একটু এদিক সেদিক হতে পারে। তো মোবাইল ছাড়া কথা না বাড়িয়ে আমরা মোবাইল যে সেকশনের ব্যাপারে সেগুলোই আসলে মানে কথা বলি। যদি আপনার মোবাইলে কাজ শিখতে চান তাহলে যে কোনো সার্ভিসিং দোকানে মিনিমাম 1 বছর সময় দিবেন, মানে যতটুকু সম্ভব সপ্তাহে 3 থেকে 4 দিন আপনি মাস্টারি সময় দিতেই হবে। আর দিলে আপনারই লাভ, আপনি যতটুকু শিখতে পারবেন সেটা আপনারই লাভ হবে ভাই, আমার তো কোনো এখানে লাভ নাই। মিনিমাম 1 বছর আপনি মাস্টারির সময় দিতে হবে। বিভিন্ন দোকানদার বলে 2 থেকে 3 মাস লাগবে, আসলে ভাই দুই তিন মাসে আপনি গোয়ার ডিমেও পারবেন না। আপনি যদি পারফেক্ট শিখতে চান তাহলে মিনিমাম 1 বছর আপনি মনোযোগ দিয়ে শিখেন, তাহলে আপনি সুন্দর ভালোভাবে শিখতে পারবেন। আসলে ভাই মোবাইলে কাজ করতে গেলে একটা জিনিস কি, যে আপনি কাজ শিখলেন, কাজ শিখে মানে নিজে মানে কুটিকাটি কাজ করলেন, আসলে ভাই এভাবে মোবাইলে কাজ শিখা হয় না। সবসময় মনে রাখবেন মোবাইলে কাজ শিখতে হলে A to Z সব কিছু মাথায় ব্র্যান্ডে ঢুকাইয়া নেবেন, যে অবস্থাতে কী কী কাজ করতেছে, না করতেছে, কী করতেছে সেটা আপনি মাথায় সেভ রাখবেন, সেগুলো মাথা আবার ঘুরফাক দিবেন যেন আপনি মানে রিপিট করবেন, যেন এগুলো মানে পরবর্তীতে মনে হয়। যে একটা কাজ আপনি কখনোই মনে রাখতে পারবেন না, ওই কাজটা আপনি প্র্যাকটিক্যালি 5 বা 7 বার যখন করবেন তখন ওই কাজটা আপনার মুখস্থ হয়ে যাবে।
মুখস্থ হইলে তখন জিনিসটা আপনার মনে থাকবে। এই জন্য কি প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, যে কোনো দোকানে ঢুকলে 1 মাস বা 2 মাস আপনি হয়তো মানে দেখলেন, দেখার পরে কিভাবে কি করতে হয়, কিভাবে আসলে সব মানে কাজ শিখতে হলে বেসিক থেকে শিখবেন। একটা কথা মনে রাখবেন, বটম বটম ফোনে মানে বটম ফোনে যে সিস্টেমটা আছে সেম সেম সিস্টেমটা কি অ্যান্ড্রয়েড ফোনও, সেম সিস্টেমটা আইফোনে, সব মোবাইলে সেম সিস্টেম, মানে সেম ডায়াগ্রাম, হয়তো ব্যতিক্রম হতে পারে আমার নিয়ে। তোমার যেমন তোমার এই একটা অ্যান্ড্রয়েড ফোনে যে অনেকগুলো আইসি থাকে, কিন্তু বটম ফোনে কিন্তু অনেকগুলো আইসি থাকে না, কিন্তু সিস্টেমটা সেম। আপনার আসলে বেসিক জিনিসটা জানতে হবে সবসময়। একটা কথা মনে রাখবেন, সব যে কোনো জিনিসের বেসিকটা ভালোভাবে জানতে হবে। বেসিকটা যখন আপনি ভালোভাবে জানবেন তখনই আপনি মানে ভালো কাজে আগাইতে পারবেন, ঠিক আছে? নি মানে বেসিক বলতে আপনার একটা মোবাইলের কাজে কি আপনার ডায়াগ্রাম ভালো করে জানতে হবে, মানে বেসিক ডায়াগ্রাম। যেমন চার্জিং সেকশনে কীভাবে ডায়াগ্রাম, পাওয়ার আইসি সেকশনে মানে কীভাবে ডায়াগ্রাম, সিপিইউ আইসিটা কীভাবে, কোনটা সিপিইউ আইসি। আর মোবাইলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, মানে পার্টসগুলো চিনে রাখবেন। পার্টসগুলো যখন চিনবেন, আইসিগুলো চিনবেন, তখন আপনার কাজ করতে সুবিধা হবে। যেমন কী পাওয়া, কোনটা পাওয়ার আইসি, কোনটা নেটওয়ার্ক আইসি, কোনটা এমএমসি আইসি, কোনটা সিপিইউ আইসি, কোনটা আপনি ওয়াইফাই আইসি, কোনটা ব্লুটুথ আইসি, এগুলো সব কিছু আপনি যখন ভালোভাবে জানবেন তখন আপনি মোবাইলের কাজ ইজিতে আপনি মোবাইল কাজ করতে পারবেন। বাট মোবাইল কাজ কিন্তু মানে আইসি সেকশনগুলো কিন্তু এত সহজ না, ঠিক আছে না, অনেক কঠিন। সেটা আপনি স্টেপ বাই স্টেপ আসলে ভাই মোবাইল সেকশনে কাজগুলো মানে সব সেকশনই মানে কাজ সোজা, কিন্তু আপনি সেটা ডেভেলপ করে নিতে হবে। সেই ডেভেলপ করতে গেলে আপনি একটু সময় লাগবে, সব জিনিসের কি ধৈর্য থাকতে হবে। আবার মোবাইল সেকশনে এই সেকশনে কিন্তু আপনার ধৈর্য না থাকলে আপনি এই কাজ কখনই সফল হতে পারবেন না। তার জন্য আপনার প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে, ঠিক আছে নি। আর মনোযোগ দিতে হবে। আপনি মনে করুন প্রথম অবস্থায় কাজ শিখতে গেলেন, মানে উড়াদুড়া আপনার উড়াদুড়া 1 মাস 2 মাস সময় দিলেন, এরপরে মানে মনোযোগ আস্তে 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 লো হতে থাকবে। এভাবে হলে হবে না, আপনি ভালো করে সঠিকভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। তো বন্ধুরা, আমি এই রিলেটেড আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। তো আসলে আপনিও যদি মোবাইল সার্ভিসিং শিখতে চান বা কিছু করতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি এর সম্বন্ধে আপনিও কীরকম ভিডিও পেতে চান আমাদের এই চ্যানেলে, সেটা আপনি কমেন্ট করে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।